আমাদের এই ছোট্ট দুই ক্ষুদের শিল্পী যৌথ কণ্ঠে একটা পরিবেশন করবে সহদর ভাই আমরা দুজনের কাছ থেকে যৌথকণ্ঠের নাচটা শুনব

দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো মার হাবা বলো সবাই তোমাদের কেমন লেগেছে অনেক সুন্দর গেছে তারা দুজন কেমন আচ্ছা চলাফেরার আদব সম্পর্কে আরেকটা কথা আমাদের বলা দরকার মোবাইল এবং হেডফোন কানের ভেতরে দিয়ে আমরা হেঁটে চলি সামনে পেছন থেকে গাড়ি আসে আমাদের কোনো খবর থাকে না আবার গাড়িতে আমরা নিরন্তর হেডফোন দিয়ে চলি এটা কিন্তু ঠিক না মনে রাখতে হবে এই এমনিতে তো অশ্লীল গান এটা শোনা যাবে না দ্বিতীয়ত চলাফেরার সময় সতর্ক থাকতে হয় বিপদ থেকে যাতে হেফাজত হওয়া যায় যেভাবে আমরা নিজের সুরক্ষা হবে আমরা সেভাবে চলাফেরা করব। আরেকজনের কষ্ট হয় সেরকম কোন জিনিস আমরা রাস্তায় রেখে দেব না এই যে আমরা কলা খাই কলা কলা খেয়ে কলার যে উপরের ছোলাটা এটা আমরা রাস্তার মধ্যে ফেলে দিলাম আরেকজন এসে এটার উপর পা দিয়ে শীত হয়ে পড়ে গেলো মাথাটা ফেটে গেল। কেমন হলো ভালো হলো এটা খুব খারাপ হলো না সেই জন্য ওই যে কলাটা খাবো ঠিক আছে কিন্তু ওইটার ছোলাটা যাতে আমরা ডাস্টবিনে বা যেইখানে মানুষের চলাচল করে না ওই জায়গাটা ফেলে দেব কথা বুঝে আসছে কয়েকটা উদাহরণ দিলাম তোমাদেরকে রাস্তায় আমরা কিভাবে চলবো কীভাবে চলাফেরা করব। আমরা প্রতিটা পর্বে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি এবং এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য সবার আগে যে হাত তুলবে আমরা তার কাছ থেকে প্রশ্নের জবাব জানতে চাই এবং সঠিক জবাব দিলে আমরা মহাবুল্লান বই পুরস্কার আজকের প্রশ্ন রসুলে করিম সাল্লাহ আলী ওসাল্লাম ইমানের সত্তরের উপরে শাখা প্রশাখার কথা বলেছেন আমার জানার বিষয় হলো প্রশ্ন হলো সর্বনিম্ন শাখাটা নবীজি কি বলেছেন আচ্ছা অনেকে হাত তুলেছে প্রথম হাত তুলেছে মোহাম্মদ আরিফ হুসাইন বলতো সর্বনিম্ন শাখা নবীজি কি বলেছেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া সঠিক জবাব মারহাবা বলো সবাই ধন্যবাদ তোমাকে আসো তুমি আমার পাশে আসো তোমার জন্য এই মহামূল্যবান বইটি আমরা উপহার দেবো তুমি সঠিক জবাব দিয়েছ শুধু দর্শক সুন্দর মলাটের ছোট্ট একটা বই ছোট্ট বাবুর জন্য ছোট্ট বই তবে জিনিসটা কিন্তু দামি বাংলা সাহিত্যে গৌসে পাক প্রসঙ্গ বাংলা সাহিত্য নিয়ে আলোচনা এই বইটি আমরা উপহার দিচ্ছি তোমাকে নাও বইটি এই বই পড়ার জন্য তোমাকে বই উপহার দিলাম শুধু দর্শক আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ